हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल फॉर स्टडी एट। देखो, मिनिस्ट्री ऑफ डिफेंस এদের 155 বেস হসপিটাল, এদের তরফ থেকে কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছে এবং এই অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু মাধ্যমিক পাশ এবং উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই চাকরির অ্যাডভার্টাইজমেন্টে বেশ কিছু পদ রয়েছে। আজকে আমি কিন্তু এই ভিডিওতে এই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে ডিটেলস আলোচনা করব, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলো অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিই, কিন্তু তার আগে যারা প্রথম আমার এই চ্যানেল দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। দেখো, তোমাদের সামনে রয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স 155 বেস হসপিটাল। প্রথমে দেখো, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবল ইন্ডিয়ান ডোমিসিল ক্যান্ডিডেটস হু আর উইলিং টু সার্ভ এনিওয়ার ইন ইন্ডিয়া ফর দ্য ফলোয়িং গ্রুপ সি পোস্ট। দেখো, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এই গ্রুপ সি পোস্টের জন্য। দেখো, তোমার প্রথমে রয়েছে স্টেনো টু, যেখানে কিন্তু দুটো পোস্ট রয়েছে, একটা পোস্ট রয়েছে জেনারেলের, একটা পোস্ট রয়েছে ওবিসির। এর মাইনে কিন্তু 25,500 টাকা রাখা হয়েছে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশ করলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ডিজারেবল যে কোয়ালিফিকেশানটা রয়েছে সেটা তুমি থাকলেও তুমি করতে পারবে, না থাকলেও কোনো অসুবিধা নেই। আর এক্ষেত্রে কিন্তু মেল বা ফিমেল উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো, ওয়ার্ড সহায়িকা, সেক্ষেত্রে কিন্তু 17টা পোস্ট রয়েছে, 9টা জেনারেলের রয়েছে, 2টো এসসির পোস্ট রয়েছে, 1টা এসটির এবং 5টা ওবিসির সিট রয়েছে। এক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, এক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা না থাকলেও তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এই পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র মহিলারাই অ্যাপ্লাই করবে। এরপরে দেখো চৌকিদার, যেখানে একটাই সিট রয়েছে আর সেটা কিন্তু জেনারেলের রয়েছে এবং এর মাইনে কিন্তু 18,000 টাকা। কোয়ালিফিকেশান ওই মাধ্যমিকই রাখা হয়েছে এবং এখানে যে 1 ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কিন্তু না থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে শুধুমাত্র মেলরাই অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো সাফাইওয়ালা, যেখানে 5টা সিট রয়েছে, 1টা এসসি রয়েছে আর 1টা ওবিসি রয়েছে। এক্ষেত্রেও কিন্তু মাইনে 18,000 টাকা রয়েছে, কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস এবং পুরুষেরা শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করবে। তারপরে দেখো বারবার, যেখানে 2টো পোস্ট রয়েছে, 1টা জেনারেলের রয়েছে এবং 1টা ওবিসির রয়েছে। এক্ষেত্রেও 18,000 টাকা মাইনে রয়েছে এবং কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক এবং এক্ষেত্রে পুরুষরা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো ওয়াশারম্যান, যেখানে 5টা সিট রয়েছে, জেনারেলের 2টো রয়েছে, ওবিসির 2টো রয়েছে এবং 1টা ইএসএমএর রয়েছে। এক্ষেত্রেও মাইনে 18,000 টাকা এবং কোয়ালিফিকেশান মাধ্যমিক রাখা হয়েছে এবং পুরুষরা শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করবে। তারপরে দেখো সাফাইওয়ালা, যেখানে 6টা সিট রয়েছে, 4টে জেনারেলের রয়েছে এবং 2টো ওবিসির রয়েছে। এক্ষেত্রেও 18,000 টাকা মাইনে রয়েছে আর এক্ষেত্রে কিন্তু শুধু মহিলারা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো টেইলর, যেখানে 2টো সিট রয়েছে আর 2টো সিটই কিন্তু জেনারেলের রয়েছে। এক্ষেত্রেও 18,000 টাকা মাইনে, মাধ্যমিক পাস থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং শুধুমাত্র পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে। ট্রেডসম্যান মিট, এক্ষেত্রে 3টে সিট রয়েছে, 2টো সিট রয়েছে জেনারেলের, 1টা সিট রয়েছে ওবিসির, মাইনে রয়েছে 18,000 টাকা এবং মাধ্যমিক পাস থাকলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র পুরুষেরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো মালি রয়েছে, যেখানে 7টা সিট রয়েছে, জেনারেলে 4টে রয়েছে, 1 এসসি রয়েছে, 1টা ওবিসি রয়েছে এবং 1টা ইএসএমএর রয়েছে। এরপরে দেখো এক্ষেত্রেও কিন্তু 18,000 টাকা মাইনে রয়েছে, মাধ্যমিক পাস থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং যে এক্সপিরিয়েন্সটা চেয়েছে সেটা না থাকলেও কোনো অসুবিধা নেই, তুমি অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রেও পুরুষেরা শুধুমাত্র অ্যাপ্লাই করবে। এর পরের পোস্টটা দেখো কার্পেন্টার, যেখানে 1টাই সিট রয়েছে, সেটা কিন্তু জেনারেলের রয়েছে। এক্ষেত্রে পে লেভেল 2 হিসেবে মাইনে পাবে 19,900 টাকা, মাধ্যমিক পাস থাকলে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল এবং যে 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাইছে সেটা না থাকলেও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, থাকলেও তুমি করতে পারবে। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মেলরাই অ্যাপ্লিকেশন করতে পারবে এই পোস্টের জন্য। তারপরে দেখো পেইন্টার, এক্ষেত্রেও 1টা সিট রয়েছে, সেটা রয়েছে জেনারেলের জন্য, মাইনে কিন্তু এক্ষেত্রে 19,900 টাকা রয়েছে, মাধ্যমিক পাস থাকলে তুমি এখানে করতে পারবে এবং শুধুমাত্র পুরুষেরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। এরপরে দেখো কুক রয়েছে, এক্ষেত্রে 2টো সিট রয়েছে, 1টা রয়েছে জেনারেলের এবং 1টা রয়েছে ওবিসির। এক্ষেত্রে মাইনে 19,900 টাকা রয়েছে, মাধ্যমিক পাস থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং পুরুষরাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করবে। এরপরে দেখো এজ লিমিট, এবং তার রিল্যাক্সেশন এখানে দিয়ে দিয়েছে। জেনারেলরা এক্ষেত্রে 18 থেকে 25 বছরের মধ্যে থাকলে অ্যাপ্লাই করতে পারবে, ওবিসিরা 18 থেকে 28 বছরের মধ্যে থাকলে অ্যাপ্লাই করতে পারবে, এসসি এসটিরা 18 থেকে 30 বছরের মধ্যে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং পিএইচ ক্যান্ডিডেট 10 বছরের ছাড় পাবে এবং এসসি এসটি পিএইচ থাকলে সেক্ষেত্রে 15 বছর এবং ওবিসি পিএইচ থাকলে
সেক্ষেত্রে 13 বছরের ছাড় পাবে। এরপরে দেখো কিভাবে তুমি ফর্মটা ফিল আপ করবে, তোমাকে কিন্তু একটা বায়োডাটা টাইপ করতে হবে। সেই বায়োডাটা টাইপ করে কিন্তু সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ফটোকপি সেই দিতে হবে, এবং 2টো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে, এবং সেলফ অ্যাড্রেস এনভেলপ দিতে হবে, এবং পোস্টাল স্ট্যাম্প তার উপরে 25 টাকার দিয়ে দিতে হবে, এবং এনভেলপের উপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লিখে দিতে হবে, এবং লিখে দিয়ে সেটা কিন্তু পাঠাতে হবে কমান্ড্যান্ট 155 বেস হসপিটাল, পিন 784001, তেজপুরে কিন্তু পাঠিয়ে দিতে হবে। এবং এর লাস্ট ডেট কিন্তু যেদিন থেকে যে ডেট থেকে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে তার 21 দিনের মধ্যে কিন্তু তোমাকে এটা পাঠিয়ে দিতে হবে। এরপরে দেখো যে ফরম্যাটটা দেওয়া আছে ফর্মের, এই ফরম্যাটে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা তৈরি করতে হবে। দেখো তোমাকে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রথমে লিখতে হবে, এবং যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটা লিখে দিতে হবে। তারপরে দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যাপিটাল লেটারে লিখতে হবে তোমাকে, এখানে ফাদার বা গার্জিয়ান নেম এখানে দিতে হবে, ডেট অফ বার্থ তোমাকে দিয়ে দিতে হবে, এবং এসসি এসটি ওবিসি তুমি যে কাস্ট বিলং করছো সেটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। তবে অ্যাড্রেস দিতে হবে এখানে, সাথে পিনকোড দিয়ে দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান দিয়ে দেবে তুমি এখানে, মোবাইল নাম্বার তোমাদের দিতে হবে, আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবে, এবং প্যান কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবে, আর এখানে একটা ছবি তোমাকে অ্যাটাচ করে দিতে হবে, এবং সবশেষে কিন্তু সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে কিন্তু সিগনেচার করতে হবে। দেখো এটা তোমরা করতে পারো, এখানে বেশ কিছু সিট রয়েছে, তো তোমাকে কিন্তু পুরোপুরি অফলাইনে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্ম ফিল আপ করে এখানে পাঠিয়ে দিতে পারো। তো এই ছিল আজকের অ্যাডভার্টাইজমেন্ট। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক দিও, আর ইনফরমেশনটা যদি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে হয় তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর যারা প্রথমেই আমার এই চ্যানেলে এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।